কাস্টমার ঢাকার ভিতরে হয়, ঢাকার আশেপাশে হয়, হ্যাঁ তাদের জন্য আমার একটা কন্ট্রাক্টের ইয়ে থাকবে। কন্ট্রাক্ট হলো এরকম, দাম কয়া গরু নিব, কিছুটা টাকা অ্যাডভান্স করব, কিছুটা টাকা আমি বাকি রাখবো, যেগুলো আমি কন্ট্রাক্ট দিব, দুধ পাইবো এক সপ্তাহের ভিতরে আমার টাকা দিব, দুধ পাইবো না আমার গরু আমার ফেরত দিব, ওনার টাকা উনি নিয়ে দেবেন। এটা আপনি আমারও দেখে বলছেন নাকি রিয়েল কথা? এটা আমার চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ হ্যাঁ, এটা আমার গরুর গরুর প্রতি, যে গরুটা আমি মনে করুন যে হ্যাঁ এই গরুটা দিলে আমি ফেরত আনা লাগবো না, আমি যেটা বলে দেবো ঠিক ওই দুধটা পাইবো, ওই গরুটার জন্য আমার এই চ্যালেঞ্জটা থাকবে। এটা যদি ঢাকার আশেপাশে হয়, এই চ্যালেঞ্জটা আপনি কেন নিচ্ছেন? যে মানুষ আমার বিশ্বাস করে নেক নিয়া, উনি আগে দুধ পাক পায়া ফুল টাকা বাকি না, কিছু একটা টাকা বাকি থাকবো আর কি, ওই চুক্তি অনুযায়ী দুধ পাইবো আমার টাকা দেবে, চুক্তি দুধ পাইবো না টাকা নিয়ে যাবো আমার গরুটা আমার ফেরত দিয়ে দেবে। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিফন, আমি ঢাকার আশেপাশে খামার থেকে প্রেগনেন্ট গরু এবং যারা মনে করেন ঋণগ্রস্ত আছে বিভিন্ন সমস্যা পড়ে গরু বিক্রি করে নেয় ওই গরুগুলোই আমি মূলত কিনে আনি, আই না এগুলো ঠিকঠাক করে আমি আবার ভালো ভালো কাস্টমার পাইলে বিক্রি করে দিই, এটাই হলো আমার কাজ। ওনার নাম রিপন, এটা হচ্ছে ঢাকা শহরেরই মোহাম্মদপুর এলাকার বেড়িবাঁধের পাশে ঢাকা উদ্যানের ভিতরে একতা হাউজিং 8 নম্বর রোডের মাথায়। এখানে রিপনের গরুর খামার বললে সবাই চেনে। আমি যেহেতু সাংবাদিকতা করি এবং প্রচুর মানুষ আছে যারা আমাকে বিশ্বাস করেন এবং বলেন যে অনেকে আমার অফিসে চলে আসেন, এর ভিতরে আমার কিছু বন্ধুবান্ধব আছে, আমার কিছু অফিস কলিগ আছে, যেহেতু আমি সাংবাদিকতা করি বেশ কয়েকটা টেলিভিশনে চাকরি করেছি, এই সুবাদে আমার ওই টেলিভিশনের অনেক সাংবাদিক বন্ধুরা আছেন এবং তাদের আত্মীয় স্বজনরা আছেন যারা এখন গরুর খামার করছে, অনেকেই বিশ্বাস করে আসে, একটু গল্প করে, তারপর বলে যে ভাই একটা গরু কিনে দেন। কারণ আমাকে কিন্তু কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে, কাউকে বিশ্বাস করে তার কাছে যেতে হবে যে ভাই আমার অমুক তার জন্য একটা গরু দেন, তাই না? তো সেই সূত্র ধরে আমি মোটামুটি ঢাকার এই মোহাম্মদপুরে এই রিপন ভাইয়ের কাছ থেকে মানুষকে গরু সংগ্রহ করে দিই। তা যখনই আমি একটা গরু সংগ্রহ করে দিই, আর যাই হোক রিপন ভাই, যদি তার খামারে একটা ভালো গরু থাকে সেই একটা গরু সে দিবে। আপনি তো এখানে গরু বিক্রি করেন, তা আপনার গরু বিক্রি করার গ্যারান্টিটা কেমন? আমার গরু বিক্রি করার গ্যারান্টিটা এটা মোটামুটি আপনারও কিছুটা আইডিয়া আছে, এর আগেও 2-3টা প্রতিবেদন আমি করছি, তো আশা করি যতজনই আমার কাছে গরু কিনছে এখন পর্যন্ত ফল্ট হয় না ইনশাল্লাহ, আর আগামী তো আমি চেষ্টা করুন যাতে আমার কাস্টমারের বা আমার গরুর ভিতরে জানি কোনো ফল্ট না হয়। আর আপনারা দেখছেন আমার গরু, যেই গরুটার যতটুকু সমস্যা আছে আমি ওটা কিন্তু বইলে দিই, অনেকটার বাড়ে দুধ কম থাকে, অনেকটা শর্ট থাকে, অনেকটার দুধের একটা আইডিয়া আছে, ওই আইডিয়া অনুযায়ী আমি বিক্রি করি। যদি কোনো ক্রেতা আপনার কাছে গরু নিতে আসে তাহলে এসেই সে নিয়ে যেতে পারবে নাকি তাকে এখানে দুধ দেখার একটা সুযোগ আছে? যদি আমার একটা গ্যারান্টি আছে, যদি আমার গ্যারান্টি বিশ্বাস করে বা গ্যারান্টি অনুযায়ী নেয় তাহলে নিয়ে যেতে পারবো, ওটার দায়ভার আমার থাকে। আর যদি কেউ মনে করে যে না আমি এটা আইসি গরু দেখবো একদিন দুই দিন তিন দিন দেখবো, তো আমার এনে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে, থাইকা সুন্দর মতো দেখে একদিনের জায়গায় দুই দিন তিন দিন দেখে নিতে পারবো। বন্ধুরা এখন আমরা রিপনবার খামারে যে গাভিগুলো আছে আমরা চলুন ওই গাভিগুলোর সম্বন্ধে পরিচিতই। এগুলো আমার পাশে একটা সুন্দর গরু, তাই না? আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা গরু। তো এই গাভিটা এই বাছুর? জি। কি বাছুর? এই গরুটার এই বাছুর, এটা হলো ষাঁড় বাচ্চা। গরুটা এখন মূলত বকনা হয়ে গেছে, এখন আবার প্রেগনেন্ট। প্রেগনেন্ট? হ্যাঁ প্রেগনেন্ট। কয় মাস প্রেগনেন্ট? এখন প্রেগনেন্ট 3 মাস। 3 মাস মোটামুটি চেক ধরবো। এটা কেমন দুধের গ্যারান্টি কেমন? এটা কাশিকালে দুধ ছিল আপনার 23-24 কেজি, এখন দুধ কম।
এখন 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 কত আছে এখন আছে হলো আপনার 1516 কেজি এটা যদি বিক্রি করেন কেমন টাকা দাম চান এটা যেহেতু এখন প্রেগন্যান্ট দুধ আছে 1516 কেজি তো এখন আর যদি বিক্রি করি বাচ্চাও বড় হয়ে গেছে মাশাআল্লাহ এখন বিক্রি করলে আমার চাওয়া দাম হলো 2,70,000 বন্ধুরা অনেকেই মনে করেন যে এই যে 2,70,000 বলছেন লিখে দেবেন যে বেশি দাম আসলে একটা মানুষ তো দাম চায় আপনি আসেন দেখেন পছন্দ হলে আপনি দামাদামি করবেন কারণ এটা তো স্বর্ণের দোকানে গেলে কিন্তু কিছু কম বেশি হয় এই পাশে একটা বড় গরু দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ ভালো গরু এই ধরনের গরু তারা গরু নিতে চান এই যে গোটা দেখতে পাচ্ছেন এই রকম বড় সাইজের গরু যদি আপনারা নেন এবং এতে যদি আপনারা আমেরিকান ডেরির এডিএল এর যে সিমেন আছে যদি দেন যদি সাড়ে বছর একটা হয় সেটা কিন্তু 800 কেজি হয়ে যাবে রিপন ভাই এটা এই সম্পর্কে জানতে চাই এই গরুটা মূলত এই কোয়ালিটির গরুগুলো খুব কম পাওয়া যায় এগুলো বিক্রিও করে না খামারিরা যারা অরিজিনাল খামারি দুধের ব্যবসা করে এইগুলো ওরা বিক্রি করে না অনেক অনেক সময় অনেক ঠেকে পড়ে বিক্রি করে দেয় এটা এই দ্বিতীয় বাচ্চা গরুটা ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত বর্তমান ছয় দাঁত এখন গরুটা আমার এনে বাচ্চা দিচ্ছে আজকে 10 দিন দুধ আসছে কেমন দুধ এখন রানিং 22 কেজি কেজির মাপের 22 কেজি ডিজিটাল পাল্লা দিয়ে 22 কেজি এর সাথে কি বাছুর এর বাচ্চা ছিল বকনা বাচ্চা বাচ্চাটা মারা গেছে রাসিং প্রাইস কত এটা এখন বর্তমান তো বাচ্চা ছাড়া যেহেতু এখন প্রাইসটা একটু কম এটা কিন্তু অনেক সুন্দর গরু এবং এটা বললে ছয় দাঁত আর পাশে আরো গরু আছে রিমোট চলুন ওরা তো ঠান্ডা আছে দুগ্ধ শিরা তারপর দেখেন উলানে যে শিরাগুলো আপনারা বিদেশে যে গরুর ছবি দেখেন দেখবেন যে এবং আমাদের এই যে দেখছেন এই দেখেন যে উঁচু উঁচু শিরা তারপর এখানে দুগ্ধ শিরা একটা চমৎকার এবং সুন্দর গরু আচ্ছা পাশের গরুটা একটু বলেন অনেকে আবার মনে করতে পারেন যে আমি কি গরু বিক্রির জন্য বলছি নাকি না আমি আসলে গরু বিক্রির জন্য না খামারি বাইরে আছেন যারা ভালো গরু দেখতে চান গরু চিনতে চান আমি তাদের জন্য কথাগুলো বলছি ঠিক আছে কারণ অনেকেই তো বলে যে স্যার আপনি তো ভালো জানেন তারপরে একটু বলেন সেই সূত্র ধরে কিন্তু কথাগুলো বলা এই গরু সম্পর্কে একটু বলেন এই গরুটা আমার প্রেগনেট কি না বাচ্চা দিচ্ছে আজকে 6 দিন বাচ্চার বয়স এখন দুধ নামছে আপনার 14-15 কেজি দুধ নামছে তো এটার দুধ 25+ আশা করা যায় এটার কয় দাঁত এটার দাঁত 6টা 6 দাঁত না হ্যাঁ 6 দাঁত এটার আস্কিং প্রাইস কেমন এটার আস্কিং প্রাইস 2,60,000-3,60,000 টাকা 3,60,000 এর সাথে কি কি বাছুর এটা ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে ষাঁড় বাচ্চা ওটা খাচ্ছে ঠিক আছে বাছুরটা তো বেশ গিরাটিরা বেশ মোটা সোটা আছে চলুন আমরা ওই পাশে আরো গরু আছে গোটা অনেক সুন্দর গরু কিন্তু যার কাছে গোটা ছিল সে একে ইনসেমিনেশনটা ভালো করি নাই ষাঁড় বাছুরটা আসলে ফ্রিজিয়ানের সাথে অন্য ক্রস হয়ে গেছে এই দেখেন বন্ধুরা আমি কেন এই কথাগুলো বলি যে এই যে একটা ফ্রিজিয়ান গরু ভালো গরু তাকে ইনসেমিনেশন করছে কি দিয়ে তাই না মানে এই যে একটা জেনারেশন কিন্তু লস করছে হয়তো যখন ইআই কর্মী আসছে বলছে যে ভাই কয় টাকা দামের বীজ নেবেন এইটা নিলে আর ফিজিয়ান ভালো নিলে 800 অমুক নিলেই তো বলছে যে কম দামি একটা দিয়ে যান এটি কম দামি সিমেন্ট দিয়ে একটা বাছুর নিয়েছে মানে একটা জেনারেশন তার নষ্ট হয়েছে এত সুন্দর একটা ফ্রিজিয়ান গরু এত অবশ্যই 75% ফিজিয়ান যদি দিত একটা সুন্দর বাছুর পাইতো এটা সুন্দর বাছুর হইতো আবার দেখতো গোটার মানটাও আরো উন্নত হইতো যেহেতু গরুর যেই একটা কোয়ালিটি ওই কোয়ালিটি হিসাবে গরুর সাইজ হিসাবে কিন্তু আপনার সিমেন্টটা ঠিক হয় না বাছুরটাও ঠিক হয় না বাছুরটা ঠিক না এই ভাষাটা সুন্দর গরু জি এই গোটারে আমি একটু বলি রিপন ভাই বলার আগে এই গরুকে বলা হয় আছে খামারের লক্ষ্মী গরু ঠিক আছে মানে কি কারণে লক্ষ্মী এবার সেটা আমার রিপন ভাই রিপন ভাই এই গোটা সম্পর্কে একটু বলেন এই গরুটা হলো আপনার মিডিয়াম সাইজ গরু এগুলা মূলত আপনার আর যাই করুক খামারিরে ফাঁকি দিব না দুধের জন্য 100 ভাগ গ্যারান্টি এটা এর আগে আমি একটা ছোট গরু দেখাইছিলাম যে গরু ওলান ছিল না দুধ কমতি ছিল না 25-26 কেজি দুধ ছিল কিন্তু ওইটা ওই এই গরুটা ওই ঠিক ওই কোয়ালিটির গরু এগুলো আপনার 12 মাস যদি আপনার বিয়ানের আগ পর্যন্ত গরু মূলত 9.5 মাসে বাচ্চা দেয় 9 মাস পর্যন্ত দুধ ছাড়তে কষ্ট হয়ে যায় দুধ এক কন্টিনিউ এক লেভেল দুধ দেওয়া যায় আর দুধের ভিতরে কোনো ফাঁকি ঝুঁকি নেই দুধের গ্যারান্টি কত এটার দুধ আপনার 18 কেজি বাছুর আছে সাথে না এটা এখন বাচ্চা দিব প্রেগনেন্ট
স্বাস্থ্যবান গরু পছন্দ করি, কিন্তু দুধের গরুর জন্য কিন্তু যেসব গরুতে গরু স্বাস্থ্য ভালো হয় সেই গরু দুধ কম হয়। দুধের গরু কখনো স্বাস্থ্য ভালো হয় না, যেসব গরু বেশি দুধ দেয় সেসব গরু কিন্তু এরকম কঙ্কাল সার হয়। এই জন্যই বললাম যে এই গরুটা যে খামারে যাবে বা যে খামারে থাকবে সেই খামারের কিন্তু এই গরুতে মোটামুটি যা খাবে দেবে আরও দুই তিনটার খরচ সহ খামারের একটা খরচ এই গরু তুলে দেবে, মোটামুটি খরচ পোষায় দেবে, খরচ পোষায় দেবে। চলুন আপনার অন্যান্য গরুগুলো একটু দেখি। রিপন ভাই, এই যে বাছুরটা, বাবার কি সুন্দর বাছুর, বেশ সুন্দর ফ্রিজিয়ান বাছুর, পার্সেন্টেজটা ভালো বাছুরের। হ্যাঁ রিপন ভাই, গরুটা সম্পর্কে একটু বলেন। এই গরুটা তিন নম্বর বাচ্চা দিচ্ছে, এটা আমার প্রেগনেন্ট কিনা, আমার এখানে বাচ্চা দিছে, এখন মোটামুটি বাচ্চা হলো মায়া বাচ্চা, এখন দুধ আছে 15-16 কেজি, 15-16 কেজি মোটামুটি গরুটা ভালো। এটার দাম চাচ্ছিলেন কেমন? এটার দাম চাইতেছি 2,45,000 টাকা। 2,45,000। বাছুরটা কি বাছুর? বাছুরটা বকনা বাচ্চা। হ্যাঁ, এরপর এই পাশে একটা গরু আছে, এরপরে একটা আছে। এটার বা বাছুর কই পাশে শুয়ে আছে? না, এটার বাছুর এটা সাথী আছে। ও আচ্ছা, বাছুর সাথী আছে, আচ্ছা ভেরি গুড। এটা সম্পর্কে একটু বলেন। এই গরুটা আজকে বাচ্চা দিছে 5 দিন। হ্যাঁ, বাচ্চার বয়স 5 দিন অলরেডি। এটা কেজির মাপে 16 কেজি দুধ দিতেছে এখন বর্তমান, 16 কেজি দিতেছে, এটা 18 কেজি পর্যন্ত আমি কন্ট্রাক্ট দেবো। দাম চান কেমন? এটার দাম চাইছে 2,45,000 টাকা। 2,45,000 টাকা, 18 কেজি দুধ কন্ট্রাক্ট দেবো। কয় বিয়ানের গরু? এটা 3 নম্বর বাচ্চা। 3 নম্বর বাচ্চা? হ্যাঁ 3 নম্বর। আপনারা শিং দেখেন, শিং দেখলে আপনারা বুঝবেন। দেখেন এর বাটগুলো কিন্তু ফাঁকা ফাঁকা। বন্ধুরা দেখেন, আপনাদেরকে এটা বলবো যে আপনারা যদি ফ্রিজিয়ান গরু নেন, দুধের গরু নেন, নাভিযুক্ত গরু নেবেন না, আর বাটগুলো থাকবে ফাঁকা ফাঁকা। তো এই গরুটা দেখেন, সেই নিচেটা একটু দেখেন, এই গরুগুলো মূলত আমাদের জাত উন্নয়ন করে করে এরকম সুন্দর গরু বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা জাত উন্নয়ন করি, কেউ 1-2 বছরে উন্নয়ন করে বলতে চাই, আসলে 1-2 বছরে হয় না, সময় লাগে। এইসব গরু সময় নিয়ে কিন্তু এগুলো ই হয়েছে। আমরা এই পাশে যে একটা বড় গরু, পাশাপাশি একটা বাছুর। ভাই এটা নিয়ে একটু বলেন, এটা সম্পর্কে জানতে চাই। এটা এই 3 নম্বর বাচ্চা, বাচ্চাটা হলো বকনা বাচ্চা। এটার এখন বর্তমানে দুধ আছে আপনার 16-17 কেজি দোয়াইতেছি, কেজির মাপে 16-17 কেজি দোয়াইতেছি। এটা আর কিছুদিন গেলে 18 কেজি, এটাও 18 কেজি আমি কন্ট্রাক্ট দিতে পারবো। 18 কেজি? হ্যাঁ, যদি কেউ নিতে চায় 18 কেজি কন্ট্রাক্ট নিতে পারবো। আর যদি যদি আমার কোনো কাস্টমার ঢাকার ভিতরে হয়, ঢাকার আশেপাশেও হয়, হ্যাঁ, তাদের জন্য আমার একটা কন্ট্রাক্টের ইয়ে থাকবে। কন্ট্রাক্ট হলো এইরকম, দাম কয়ে গরু নিব, কিছুটা টাকা অ্যাডভান্স করবো, কিছুটা টাকা আমি বাকি রাখবো, যে গরুটা আমি কন্ট্রাক্ট দেবো। দুধ পাইবো 1 সপ্তাহের ভিতরে আমার টাকা দেবো, দুধ পাইবো না আমার গরু আমার ফেরত দেবো, ওনার টাকা উনি নিয়ে যাবেন। একে আপনি আমারও দেখে বলছেন নাকি রিয়েল কথা? এটা আমার চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা আমার গরুর গরুর প্রতি, যে গরুটা আমি মনে করুন যে হ্যাঁ এই গরুটা দিলে আমি ফেরত আনা লাগবো না, আমি যেটা বলে দেবো ঠিক ওই দুধটা পাইবো, ওই গরুটার জন্য আমার এই চ্যালেঞ্জটা থাকবে। এটা যদি ঢাকার আশেপাশে হয়, এই চ্যালেঞ্জটা আপনি কেন নিচ্ছেন? চ্যালেঞ্জটা নিচ্ছি এই জন্য মানুষ প্রতারিত হইতেছে, তা সবাই হচ্ছে তো, কিন্তু সেটা হোক, আপনি কেন এই চ্যালেঞ্জটা নিচ্ছেন? আমি চ্যালেঞ্জ দিচ্ছি যাতে মানুষ মানুষের বিশ্বাসটা ফিরানোর জন্য, যে মানুষ আমার বিশ্বাস করে নেক, নিয়া উনি আগে দুধ পাক, পায়া ফুল টাকা বাকি না, কিছু একটা টাকা বাকি থাকবো আর কি, ওই চুক্তি অনুযায়ী দুধ পাইবো আমার টাকা দেবে, চুক্তি দুধ পাইবো না টাকা নিয়ে যাবো আমার গরুটা আমার ফেরত দিয়ে দেবে। বন্ধুরা, আমি রিপন ভাইয়ের কথার সাথে একটু কথা না বলে পাচ্ছি না, আপনারা কিন্তু আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু গরু বিক্রির ভিডিও দেখেন, আপনারা দেখেন কিছু কিছু চ্যানেল আছে যার 100টা ভিডিওর ভিতরে 90টা ভিডিওই থাকে গরু বিক্রির ভিডিও, সেই 90টা খামারের 90টা ভিডিও আছে গরু বিক্রির ভিডিও, একটা খামারিও কিন্তু চ্যালেঞ্জ দিতে পারে না রিপন ভাই যেভাবে দিচ্ছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি 100 ভাগ চ্যালেঞ্জ দিচ্ছি, ইনশাল্লাহ আমি যে গরুটা কন্ট্রাক্টে দিব এটা ঢাকার ভিতরে হতে হবে, ঢাকার ভিতরে হলে আমি কন্ট্রাক্টে দেবো, কিছু একটা টাকা একটা গরুটার দামের একটা টাকা অংশ বাকি রেখে দেবো, উনি টাকা দুধ বুঝে পাইব আমার এই টাকা বুঝে দেবো,
দুধ পাইবো না আমার গরু আমার রিটার্ন দেবো না টাকা উনি নিয়ে যান এই পাঁচটা ছোট গরু আছে এটা সম্পর্কে একটু জানি এখন দাঁত ফালায় না প্রথম বিয়ান হ্যাঁ আমার তো গোড়া তো বেশি আছে হ্যাঁ টনটনা গরু হ্যাঁ টনটনা গরু এটা জার্সি হ্যাঁ জার্সি ক্রস জার্সি ক্রস ফ্রিজিয়ান জার্সি ক্রস ক্রস আছে দেশি জার্সি ফ্রিজিয়ান তিনটার ক্রস এটা তিনটার ক্রস আছে এটা জি তা বলেন এটা কি এটা এখন বর্তমানে প্রথম বিয়ান তো এখনো দাঁতে নাই গরু দাঁত ফালায় নাই বাচ্চা দিয়া দিছে হ্যাঁ লগে সার বাচ্চা ওই যে সোয়া কালো সোয়া সোয়া বাচ্চা হ্যাঁ এটা দাম চাইছিলেন কেমন এটা তো দাম চাইতে তো মোটামুটি ইয়া লাগা জায়গা গরুটা আমার প্রেগন্যান্সি না অনেক বেশি শখ করে কিনছিলাম জার্সি দিকে এটা দাম চাইতেছি 1,80,000 টাকা 1,80,000 টাকা এটার কোনো দুধের গ্যারান্টি টান্টি কিছু আছে দুধের গ্যারান্টি 11 কেজি পর্যন্ত 11 কেজি 10 11 10 10 11 না আসলে তাই হবে হয়তো দুই বেলা মিলে এখনো তোমরা ওইভাবে আসছে কি 11 কে আসছে এখন বর্তমানে 10 11 কেজি আমি দইতেছি ও 10 আমি এটার বেশি আর বেশি গ্যারান্টি দেব না এর বেশি তো দিলে আপনার তাহলে গ্যারান্টি থাকবে না গ্যারান্টি তাহলে আমাদের ওই যে পাবনা সিরাজগঞ্জের মতন হয়ে যাবে না 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 অন্য অন্য খামারের ভিডিওর মতন হয়ে যাবে যতটা গরুই বিক্রি করব আমাদের এই পাশে একটা কালো চমৎকার সুন্দর গরু আছে ওটা একটা মহিষও আছে যতটা গরু আমি দেখাইলাম সবকটা গরু আমার একটা গ্যারান্টি থাকবে বড় মহিষগুলো দেখেন এটা কিন্তু অতটা বড় হবে না পরে একটা গোল মহিষ হবে এবং বেশ ভালো মানে এর মাংসটা অনেক সুস্বাদু মাংস হবে আমরা তো আসলে ষাড় মহিষের তাকে পছন্দ করি হলো তার মাংসের জন্য সেই ক্ষেত্রে আগামী কুরবানি পর্যন্ত একটা সুন্দর মহিষ হবে যারাই মহিষটা সংগ্রহ করছে পাশে আরও কিছু গরু আছে গরু নিয়ে একটু কথা বলতে চাই রিপন ভাই পাশে গরু দুটো নিয়ে একটু কথা বলেন এগুলা তো ভাই এখন মোটামুটি রিজিট পর্যায়ে এটা এখন বর্তমানে 12 তারিখে যে দুধ আছে হ্যাঁ এই অবস্থা যদি কেউ নিতেছে 1,60,000 টাকা 1,60,000 টাকা না গৌড়ার হাইট অনেক সুন্দর আছে তারা এরা যারা অভিজ্ঞ খামারি আছে তারা দেখলে হয়তো পছন্দ করতে পারে পাশে একটা গরু দেখতে আছে পাশেটাও ওই গৌড়া তোমার বয়সও কম হ্যাঁ এটা মাত্র দুই দাঁত তাই না মাত্র দুই একটু গায়ে জ্বর জ্বর আছে চিকিৎসা দিলে ঠিক হয়ে যাবে তাই না যারা অভিজ্ঞ খামারি আছে তারা নিলে এটা ভালো করতে পারবে নতুন খামারি হলে আবার আপনারা কিন্তু অনেক সুন্দর গরু খোঁজেন সবসময় দেন এই যে গাভিটা দেখেন সুন্দর পিছন সাইডটা ভরাট আবার উলানটাও আছে বড় বাটটাও সুন্দর পিছনের দেখেন প্যাটার্ন নিচে নাভিটাও আছে এবং গরুর গায়ে কিন্তু প্রচুর মাংস হলো এবং অনেকেই কিন্তু এই ধরনের গরু বেশি পছন্দ করেন তাই না তো এটা হলো সাইওয়াল ক্রস এইরকম 12-13-14-15 লিটারের বেশি দুধ হতে চায় না হ্যাঁ এর থেকে আপনি জাত উন্নয়ন করতে পারবেন হ্যাঁ এর এর ভিতর আপনি ভালো ফ্রিজিয়ানের ই দিলে বাছুর ভালো আসবে রিউন আর কিছু বলবেন এটা নিয়ে এটা 1,80,000 টাকা দাম চাচ্ছি এটা কিন্তু আমি যদি বইলা না দেই যেটা বাড়ির সমস্যা আছে কিন্তু ধরার কোনো ধরার কোনো কায়দা নেই কোনো কায়দা নেই কিন্তু বাড়ির সমস্যা আছে যদি এই অবস্থায় কেউ কেউ নিতে চায় যে অল্প দুধ খাইবো পালবো তারা নিতে পারবো আর এটা যেহেতু প্রেগনেন্টটা চেক আছে অত একটা ভালো বাচ্চা বাড়িলে রিবনবার গরু দেখলেন জাত
আসলেন, আমও কিছু কথা বললাম, রিপন ভাই কিন্তু জোর দিয়ে তার গ্রান্টের কথা বললেন। রিপন ভাই, আমার প্রশ্ন শেষ, আপনার যদি ক্রেতা বা দর্শক বা খামারিদের উদ্দেশ্যে কিছু বলার থাকে তোমার ক্যামেরার দিকে তাকিয়ে বলেন। আমার বলার একটাই কথা, যারা ঢাকার আশেপাশে আছেন, ঢাকার ভিতরে আছেন, তারা আসেন, গরু দেখেন, যদি পছন্দ হয় তাহলে গরু আমার কাছে একটা চুক্তি অনুযায়ী গরু নিতে পারবেন। চুক্তিটা থাকবো গরুটার যে দামটা ফিক্সড হইব, ওই দামেতে কিছু একটা টাকা আমি বাকি রাখবো। দুধ সে বুঝা পাইব, আমার বাদ বাকি টাকা আমার বুঝাই দেবো। দুধ বুঝা কে পাইব না, সে তার টাকা ব্যাগ নিয়ে যাবো, আমার গরু আমার দিয়ে দেবো। এতে একটা টাইম থাকবো, 5 দিন বা 7 দিন 8 দিন এর ভিতরেই, যদি না পায় তার টাকা সে নিয়ে যাবো, আমার গরু আমার দিয়ে দেবো ব্যাগ করে। সেটা শুধু ঢাকার ভিতরে, আর ঢাকার বাইরে যারা আছেন আপনারা আসবেন দেখবেন এ করবেন। আরেকটাই আছে, যদি না আমি দেখবো না, আপনার সাথে একটা চুক্তি করে আমি গরু নিয়ে যাবো, আমি চুক্তি অনুযায়ী গরু দিয়ে দেবো। আর এই ভিডিও ডিসক্রিপশনে সহ ভিডিও রিপন ভাইয়ের নামের সাথে কিন্তু আমি তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, আপনার সরাসরি তার সাথেও কথা বলতে পারবেন। তা আমার মনে হয় যে আপনারা এসে যদি এখানে গরু জাত এবং রিপন ভাইকে ভালো লাগে তাহলে আপনারা এখান থেকে গরু সংগ্রহ করবেন। আর এখানে যে তিনি যে দাম চেয়েছেন যে একই দামে বিক্রি হবে তা কিন্তু না, আসেন দেখেন, দামাদামি করার সুযোগ আছে। এটা কিন্তু রিপন ভাইয়ের মোটামুটি একটা অনেক দিন থেকে 10-12 বছর ধরে কিন্তু তিনি এখানে এই খামারটা আছে, এখানে গরু আনেন বিক্রি করেন, আবার প্রতিদিন যে দুধ হয় স্থানীয়ভাবে দুধগুলো বিক্রিও করে দেন। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে শেয়ার করুন, সবার মাঝে ছড়িয়ে দিন। আমার যারা আপনারা নতুন ভিউয়ার্স আজকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পরামর্শ দিন আপনারা কী দেখতে চান, আমি সেরকম ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আশ্রয় নয়, বলবে বিশ্ববাসী।